প্লেইং ইলেভেনে খেলার সুযোগ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই পুরনো দল ছেড়ে ঘাসফুল শিবিরে আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার সরিয়ে দুপুরে তৃণমূলের হয়েই সাংবাদিক বৈঠক করে তৃণমূলে যোগ দেওয়ার কারণ ফাঁস করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিন বাবুল বলেন, প্লেইং ইলেভেনে সুযোগ পেয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বিজেপিতে যে তিনি ক্রমেই কোণঠাসা হচ্ছিলেন তা স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয়। আমি যখন বিজেপিতে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছিলাম, 2014 সাল থেকে দিয়েছিলাম। তখন অনেকেই, কালকে অনেক বাচ্চা ছেলেরা অনেক কমেন্ট করেছে বিজেপি থেকে, তারা কোথায় ছিল 14 আমি সত্যিই জানি না, কিন্তু দে আর এন্টাইটেল টু দের ওপিনিয়ন, তো আমি কোনো মন্তব্য করব না। দেখি, মানে প্লেইং ইলেভেন মে হমেশা রহনা পছন্দ করতাম, মেরা সোয়েট অ্যান্ড ব্লাড জিসকো বলতে হ্যাঁ, আই অলওয়েজ লেফট ইট অন দ্য প্লেইং ফিল্ড। আমার গাড়ির কাঁচের সামনেটা ভেঙেছে, পেছনের কাঁচ কখনো ভাঙিনি, তো সেই জন্যে আই ডোন্ট নিড টু প্রুভ এনিথিং। জিসকো ইন লোক কা বোলনা ইয়ে বোলনা জায়েজ হ্যাঁ, ইহি বোলেঙ্গে মুঝে মালুম হ্যাঁ, লেকিন ফির সে আই রিয়েটারেট দ্যাট জো মুঝে মেরে সামনে জো অপরচুনিটি আয়া বেঙ্গালকে লোকো কো সার্ভ করনে কে লিয়ে, জো অপরচুনিটি তৃণমূল কংগ্রেস মমতা দিদিকে পক্ষ তরফ সে মেরে সামনে রাখা গিয়া, উস অপরচুনিটি মে উতনা দম হোগা, উতনি উসমে সাবস্টেন্স হোগি কি ইয়ে সারি বাতে মুঝে সুননা পড়েগা। আর ইয়ে ভি মে বোল রাহা হুঁ কি আর্টিস্ট হোনে কে নাতে মেরি চামড়ি জো হ্যায় উতনা ও নেই হ্যায়, সো আই ফিল হার্ট অ্যাট টাইমস, উসিলিয়ে মে অফ সোশ্যাল মিডিয়া হুঁ, তো ডেফিনেটলি উসমে কুছ বাত হোগি, তবে জাকে ইস চ্যালেঞ্জ কো মেনে গ্রহণ কিয়া। বাবুল সুপ্রিয়ের কথায় জীবন তাকে নতুন সুযোগ দিয়েছে, তৃণমূলের তরফে বড় সুযোগ তাকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে কি সেই সুযোগ, সেই প্রশ্নের রহস্য জিয়ে রাখলেন বাবুল। তবে চার দিন আগের কিছু ঘটনা তার জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কথায়, আমাদের জীবনে বহু ঘটনা ঘটে, তা থেকে যায় মনে, যা হয় সেভাবেই আমরা প্রতিক্রিয়া দিই। পরিষ্কার করে বলছি যে খুব এক্সাইটিং অপরচুনিটি, যেটা আমাকে নানা রকমের প্রশ্ন, মিম, কটাক্ষ সব কিছু ফেস করতে হবে। আই উইল বি ফেসিং অল কাইন্ডস অফ ফ্ল্যাক, অল কাইন্ডস অফ ব্রেকব্যাক ফ্রম দি অপোজিশন, বিকজ দ্যাট ইজ হোয়াট দেয়ার জব ইজ, দ্যাট ইজ হোয়াট দে শুড ডু, অ্যান্ড দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান। সো হোয়েন এভার ফ্রম হোয়েন আই ওয়াজ ইন আ ডিফারেন্ট পার্টি, হোয়েন আই ওয়াজ ইন বিজেপি, পিপল হু লেফট বিজেপি অ্যান্ড ওয়েন্ট টু আদার পার্টিস, আই হ্যাভ ডান দ্য সেম থিং, সো হোয়াই শুড আই ইউনো প্র্যাকটিস সামথিং দ্যাট আই হ্যাভ নট প্রিচড মাই সেলফ, or preach something that I have not practiced myself. So let people say what they want. I think what you have asked, jeta tumi proshno korle, tar uttor ta dol debe, tar uttor ta debar prerogative shudhumatro mananiya Mamata Banerjir, or proshner jawab ami dite pari na, that is my answer. Social media te rajnoitik jibon theke shonnash nicchen bole janiyechilen Babul. Edin shei social media thekei apatoto shonnash nicchen bolei janalen tini. Phone theke delete korechen app o, তবে অতীতকে অস্বীকার করতে চাইছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় করা সমস্ত পোস্টই থাকবে বলে জানিয়েছেন বাবুল। বাট আমার অ্যাপে, ফোনেতে অ্যাপগুলোই নেই, তো অনেক প্রশ্ন আসবে, অনেক ধরনের অপ্রিয় ট্রোলিং হবে, সেগুলো আমি জানতাম। এবং আমি ফেসবুকে যে পোস্টগুলো করেছিলাম বা কাগজে যে কলমগুলো লিখেছিলাম যে আমি রাজনীতি থেকে সম্পূর্ণ সন্ন্যাস নিচ্ছি, তার আমরা জীবনে, আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং তা থেকে মনে যে ইমোশন ক্রিয়েট হয়, তা থেকে উই রিয়্যাক্ট টু দ্যাট, লাইফ ইজ নট রিয়েলি অ্যাবাউট হাউ ইট প্রেজেন্টস ইটসেলফ। একই সঙ্গে বিজেপির সাংসদ পদ কবে বাবুল ছাড়বেন সে নিয়েও কথা উঠেছিল। এই প্রসঙ্গে অবশ্য তিনি জানান, আগামী বুধবারে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেবেন তিনি। মে ডেফিনেটলি আসানসোল কা জো সিট হ্যায়, জো আসানসোল মে মে এমপি হুঁ, মে জেসে ইয়াহাঁ সে বুধবার কো দিল্লি পৌঁছুঙ্গা, আগর মাননীয় স্পিকার সাহেব মুঝে বুধবার কো সময় দেঙ্গে, তো উসি দিন মে উস পদ সে মে ইস্তফা দুঙ্গা। জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ছে মমতার, এই প্রসঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাবুল সুপ্রিয়। সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং তার মধ্যে সেই সেই পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সে সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? নিশ্চয়ই নেই। কাজেই যেটা ডেরেকও আমাকে বলেছে, আমরাও সেটা মনে করি যে 2014 মোদিজি, 2014 মোদিজি ওয়াজ দ্য হোপ, তো 2024 আমি যে দলে আছি তার পুরোধা যিনি, তিনি সেই মানে হোপফুল লিস্টের মধ্যে টপে থাকবেন, এটা বলার মধ্যে তো কোনো কোনো টেকনিক্যাল, গ্রামাটিক্যাল, পলিটিক্যাল মিস্টেক তো নেই, তো আমি বলছি সেটা পরিষ্কারভাবে বলছি। বাবুল সুপ্রিয় রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জল্পনা উঠেছে অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে বাবুলকে। তবে এই প্রসঙ্গে জল্পনা ধরে রেখে বাবুল জানান, এই ধরনের যোগসূত্র পেলে ভালোই, কিন্তু আগামী দিনে বাবুলের কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতাকে তৃণমূল কিভাবে কাজে লাগায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।